টানা অবরোধে ক্লাস পরীক্ষা নেই অনেক স্কুলে, তাই বহু শিশুর সময় কাটছে অনেকটা বাসায় বন্দি অবস্থায়। ঝুঁকি উপেক্ষা করে যেসব স্কুল খোলা রাখা হয়েছে সেখানেও শিক্ষার্থীর সংখ্যা কম। অবরোধ তুলে নেওয়ার আহ্বান ছাড়া সংকট সমাধানের কোনো বার্তা নেই শিক্ষার কর্তা ব্যক্তিদের কাছে। শিক্ষাবিদরা বলছেন এভাবে চলতে থাকলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। রিপোর্ট নাজমুল হোসেনের। Twinkle, twinkle, little star, how I wonder what you are. স্কুল বন্ধ, তাই কার্টুন দেখে কিংবা গেমস খেলে সময় কাটে দুর্যের। খোলা থাকলে যেতে হতো স্কুলে, আবার বাসায় এসেও করতে হতো হোমওয়ার্ক। এখন এসবের তারা আসে না মা অর্পিতা দাসের কাছ থেকে। বন্ধুদের কথা মনে হয়, কিন্তু খারাপ স্কুলের কথাও মনে হয়, আবার খারাপও লাগে। সারাক্ষণ গেমস নিয়ে, খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, এরপরে যখন ওকে আবার পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে হয় তখন কিন্তু খুবই কষ্টের বিষয়। তুর্যের মতো অবস্থা রাজধানীর বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলের শিশুদের। শীতকালীন ছুটির নাম করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে অনেক স্কুল। অবশ্য রুটিন ঠিক রাখতে ক্লাস চালু রেখেছে হাতে গোনা কয়েকটি স্কুল, কিন্তু তাতে উপস্থিতির হার একেবারেই কম। একটা ক্লাস তো হয় না, পাঁচজন স্টুডেন্ট থাকে, পুরো সব ক্লাস ফ্রি থাকে। ফিউ কিছু কিছু স্কুল খালি খোলা, আর ইংলিশ মিডিয়াম এখানে আপনার যে দেখেন মোটামুটি অনেক স্কুলই বন্ধ। সবাই উপস্থিত থাকে না প্রতিদিন, আর এই সময় ভয়ে অনেকে আসে না। কোনোদিন 15 জন কোন দরজায় আসছে, বাট আমাদেরকে লেসন প্ল্যানটা ওভাবে করা, কিন্তু আবার সেটা রিপিট করতে হচ্ছে। অবরোধে সরকারি স্কুল বন্ধ রাখার সুযোগ নেই, তবে নাশকতার আশঙ্কায় নিজের সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পান বেশিরভাগ অভিভাবক। যে কখন কি হয়ে যায়, এই তো রাস্তাঘাটের তো এখন অবস্থা তো ভালো না দেশের। জীবনের নিরাপত্তা চাই ওনাদের কাছে, আমরা যেন সন্তান নিয়ে নিরাপদে স্কুল করতে পারি। শিশুদের বন্দিদশা নিয়ে উদ্বিগ্ন শিক্ষাবিদ ও নীতি নির্ধারকেরা। পড়ালেখার যে একটা ধারা, ওই ধারাটা যদি চালু না থাকে তাহলে তারা তো টেবিল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আবার টেবিলে ফিরে আনা বড় কষ্টকর। বছরের শুরুতে হোঁচট খেলে শিশুদের জন্য তা সামলে ওঠা কঠিন হবে বলে মন্তব্য তাদের। কোনো স্কুলই বন্ধ করে রাখছে, কোনো স্কুলে একদম আসছে না, কোনো স্কুলে কেউ আসছে, অনিশ্চয়তা চলছে। এইটা এই সর্বনাশা পথ, প্রথমত সমাধান আমি কি করে করব বা আমরা কি করে করব। যারা এই বিঘ্ন ঘটাচ্ছেন, আমি মনে করি না যে এটা এই কাজটা খুব একটা নৈতিক কাজ হচ্ছে। বই দিলাম আমরা, কিন্তু আমরা এই জায়গাটাতে আমাদের লক্ষ্য যেভাবে স্থির করা আছে সেভাবে এগোতে পারছি না। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।